माय डियर फ्रेंड्स अस्सलामु अलैकुम। फैन रिक्वेस्ट पर्व आज के चलबे 5 नং रिक्वेस्टर ट्यूटोरियल। एजन्नो आज के आमी आपनादेरके देखाते चलेछि टाटा 3718 एर पेपर मॉडल। ताई स्किप ना करे पूरो भिडियोटी देखार अनुरोध रइलो। आपनारा जारा आमार चैनलेर नियमित भिउयार्स तारा इतिमध्धे जेनेछेन आमी कि धरनेर कागज निये काज करी। आर आपनि जदि आमार चैनेले नतुन होये थाकेन तबे आपनार जन्नो इनफरमेशन हिसेबे थाकछे जे कागजेर साहाज्ये आमी एई मडेलगुलो बानाई सेगुलाके बक्स बोर्ड पेपर बोले। कागज दिए चाका बानानो आपनार काछे असम्भव किछु मने होले डेस्क्रिप्शने थाका लिंके क्लिक करे देखे निन आमी एई चाकागुलो किभाबे बानाई। सिस्टेम वाइज एक्सेल दूरत्व अनुयायी चाकागुलो सेट करते हबे। आर ए सकल काजे मनोयोग आर धैर्य सब थेके बड़ मूल्यवान सम्पद। एकेर पर एक चाका सेट करा हुए गेले एई सादा कागजगुलो शुधुमात्र सिंगल एक्सेलेर जन्य सेट करते हबे। तबे एटा खेयाल राखते हबे कागजगुलो सेट करार परेओ जेन चाकागुलो स्मूथलि घोरे। এবার আসা যাক কৌণিক করার কাজে। দেখানো অংশটা এভাবে 45 ডিগ্রি আকারে কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন স্ট্রাকচার এবং 14টি চাকার সমন্বয়ে তৈরি করে ফেলা হলো একটি সুপার চেসিস, যার সামনে ও পিছনে উভয় পাশই একটু উঁচু। তবে কাজ এখনও বাকি আছে। এই সকল আনুষঙ্গিক পার্টসগুলো চেসিস এর দুপাশে সেট করতে হবে। চলুন তাহলে সেট করে ফেলি। এক্ষেত্রে 1.75x স্পিড দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আপনার মূল্যবান সময় অনেকটাই সেভ হবে।
মূল ট্র্যাকের দিকে লক্ষ্য রেখেই ট্র্যাকের কেবিন বানাতে হবে। সেক্ষেত্রে যতটা বেশি মনোযোগ দিবেন ততটাই সুন্দর হবে। আমি এখানে কেবিনের অংশগুলো পার্ট বাই পার্ট করে কেটে কেটে তারপর একত্রে সেট করে দিয়েছি। ইন্টেরিয়র ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজ ইচ্ছার উপর ডিপেন্ড করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ভিতরে দুটি সিট দিয়েছি। কেবিনের কাজটি দুটি পর্যায়ে করতে হবে, একটি উপরের জন্য এবং অন্যটি নিচের পাশের জন্য। এখন যে কাজসমূহ দেখতে পাচ্ছেন তা কেবিনের নিচের অংশের। তবে এই অংশটা একটু বেশি লক্ষণীয়, কেননা এটার নিচেই চাকা থাকবে, তাই এটা কাটার সময় মাপঝোঁক নিয়েই তবে কাটবেন। আর এই যে অংশটাতে আমি দেখাতে চেয়েছি, কাগজের ভাঁজ কিছুটা বেরিয়ে থাকবে। টাটা 3718 একটি হ্যাভি লোডেড ডাম্প ট্রাক। এটার অনেকগুলো ভেরিয়েন্ট বাজারে রয়েছে। কেবিনের ফ্রন্ট সাইড বানানোর কাজ চলছে। বাস অথবা ট্রাক, এগুলোর ফ্রন্ট ও ব্যাক কীভাবে বানাতে হয় তা দেখার জন্য আবারও ডিসক্রিপশন বক্স চেক করুন। এখন বাম্পার লাগিয়ে ফেলতে হবে এবং তার পরের ধাপে আঁকাআঁকির কাজটা সেরে ফেলুন। তো বন্ধুরা, পিস পিস করে কাগজ থেকে তৈরি হয়ে গেল 3718 এর কেবিন। সাকসেস রেট আপনারাই জানাবেন। এখন এটাকে মূল চেসিসের উপর আঠা দিয়ে পারমানেন্টভাবে জুড়ে দিলেই কেবিন সহ চেসিস কমপ্লিট। পরবর্তী কাজের জন্য পার্ট টু দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, কেবিন সহ চেসিসটি কেমন হলো তা জানাতে ভুলবেন না। আর আমার বানানো মিনিয়েচারগুলো আপনার কাছে খারাপ অথবা ভালো লাগে কিনা তা লাইক অথবা ডিসলাইক দিয়ে মূল্যায়ন করবেন। এতে করে পরবর্তী মডেলগুলো আরও সুন্দর করার প্রয়াস থাকবে। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।